আসলে আমাদের ভর্তি পরীক্ষার রেজাল্ট যেদিন দিবে, 2:30টার সময় ব্রিফিং স্টার্ট হলো। তো 2:30টার সময় যখন আমি ব্রিফিংই শুনতেছিলাম যে দেখি কে ফার্স্ট হলো, তো তারপরে ব্রিফিং শোনাকালীনই যখন নাম অ্যানাউন্স হবে তখন আমার বাসার টিচার আর কি আমাকে কল দিলেন অ্যান্ড বললেন যে সর্বা তুমি ফার্স্ট হয়েছ। অ্যান্ড আমি প্রথমে স্পেল বাউন্ড যে আসলে এরকম একটা পজিশন আমি অ্যাকোয়ার করতে পেরেছি। তো শোনার পরপরই আসলে আমার যে অনুভূতিটা সেটা আসলে কখনো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, কারণ এটা এমন একটা মোমেন্ট যেটার জন্য আসলে আমরা 3-4 মাস এটার জন্য পরিশ্রম করে থাকি, এবং 3-4 মাস আসলে বেশি কম এটার জন্য আসলে তো আমরা ইন্টার থেকে স্টার্ট করা শুরু করে দিই সবকিছু। যাই হোক, এটা এটা একটা এমন একটা মোমেন্ট যেটা আসলে মানে কখনো আমি যতই বলবো যে আমি খুশি এটা আসলে এক্সপ্রেস করা যাবে না, এটা খুব কম যে আমি খুশি, এই ওয়ার্ডটা খুব কম। সত্যি ঠিকই ঠিক আমি ঠিকই বলেছে। একটু জানতে চাই যে আসলে কিভাবে এই সাফল্যটি অর্জিত হলো, আপনি যদি দু একটা ছোট্ট পয়েন্ট আমাদেরকে বলতে পারেন আর কি। সাফল্যটা অর্জিত বলতে আসলে আমাদের তো শুরু থেকেই ইন্টারে আসলে আমি ইন্টারে আমার সব পড়া খুব ভালো মতো কমপ্লিট ছিল, চেষ্টা করেছি সব কিছুই যাতে বেসিক সহকারে পড়া হয়। আমি বেসিকের প্রতি প্রচুর ফোর্স করতাম, মানে এমন না যে একদম খুব প্র্যাকটিস করতাম, প্র্যাকটিসিং না, আমি বেসিকের প্রতি বেশি জোর দেওয়া হতো আমার অলওয়েজ। তো আমার কাছে মনে হয় যে মানে পরীক্ষার এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হয় আসলে যে এই বেসিকটা আমার প্রথম থেকে যে বেসিক ক্লিয়ার ছিল সেটা আমাকে আমার ভর্তি পরীক্ষায় অনেক হেল্প করেছে এবং এমন একটা সাফল্য অর্জন করাতে অনেক হেল্প করেছে। পাশাপাশি মহান আল্লাহ তাআলার রহমত তো ছিলই আমার প্রতি, তিনি না চাইলে তো আসলে এরকম একটা পজিশন অ্যাকোয়ার করা পসিবল হতো না। এছাড়াও আমার কাছের মানুষজন, আমাকে আমার শিক্ষকগণ, আমার মা বাবা, আমার টিচার্স আমাকে অলওয়েজ সাপোর্ট করেছেন, তো সব কিছু মিলিয়েই আসলে এরকম একটা সাফল্য অর্জন। সর্বা, আরেকটা বিষয় আমার জানতে ইচ্ছে করছে, আসলে সকল শিক্ষার্থী তো পড়াশোনা করেন, তারা মনোযোগ দিয়ে পড়েন, দীর্ঘ সময় পড়েন, তারপরেও যারা আসলে পড়াশোনা করেন, সামনে একটা লক্ষ্য অর্জন করার জন্য পরিশ্রম করেন, তাদের কিছু আসলে এক্সট্রা কিছু ব্যাপার থাকে। হ্যাঁ, হয়তো আমি জানি না আপনার এরকম এক্সট্রা কী ব্যাপার ছিল, মানে হয়তো একটা একটা অন্য সময়ে পড়াশোনা করা, বিশেষ একটা পদ্ধতি অবলম্বন করা বা বিশেষ সময়ে পড়াশোনা করা, আসলে আপনার জীবনের এই গল্পটা কী, আপনি এক্সট্রা কী করতেন? এক্সট্রা বলতে আসলে আমরা পড়ি সবাই, বলতে আমরা সবাই পড়ি, তাই না? এটা আমাদের একজন স্টুডেন্ট হিসেবে এটা আমাদের রেসপন্সিবিলিটি যে আমরা পড়বো, পড়ে কিছু একটা অর্জন করব। তো আমি এক্সট্রা বলতে আমি হচ্ছে সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করতাম, মানে একটা টপিক কিছু তো সব করতে হবে না, তাই না? অবভিয়াসলি এটার জন্য আমরা হেল্প নিব, অবশ্যই একটা প্রপার গাইডলাইন থাকতে হবে, গাইডলাইন অনুযায়ী পড়তে হবে, ব্যাস্টভাবে পড়াশোনা করতাম না, একটা সিস্টেম থাকতো, সিস্টেমেটিক ওয়েতে সবগুলো টপিক ক্লিয়ার করার ট্রাই করতাম, তারপরে বেশি বেশি এক্সাম দেওয়ার ট্রাই করতাম, কারণ এক্সাম আমার কাছে মনে হয় এক্সামটা আসলে আমাকে অনেক হেল্প করছে, কারণ হচ্ছে এক্সামের মাধ্যমে আসলে মানে আমি বুঝতে পারতাম যে আমার গ্যাপ কোথায়। তো আমি রেগুলারলি এক্সাম দিতাম, কখনো কোনো এক্সাম মিস যাইত না, মানে আমার প্রিপারেশন খারাপ, ইটস ওকে, আমি আমি এক্সামে অ্যাটেন্ড করতাম। এক্সামে অ্যাটেন্ড করা হলে হতো কি, মানে আমার যেসব ভুলগুলো আমি সেগুলো ধরতে পারতাম, এবং এই যে ভুলগুলো সেগুলো আমি এই টপিকগুলো আমি আবার ভালো করে পড়ে ফেলতাম। তো মানে একদম একদম ভাস্টভাবে আমি পড়াশোনা করিনি, একটা সিস্টেমেটিক ওয়েতে সবসময় পড়াশোনা করেছি, এক্সাম দিতাম প্রচুর, এতটুকুই। এটাই মনে হয় আমার ভর্তি পরীক্ষায় সাফল্য অর্জনের এটাই মেইন রিজন। খুব খুব চমৎকার, আসলে ঠিকই বলেছেন যে আসলে যখন প্রতিনিয়ত বা ধারাবাহিকভাবে যদি নিজেকে নিরীক্ষা করা যায়, বারবার পরীক্ষা দিয়ে জানা যায় যে দুর্বলতাটা কোথায়, সেটা হয়তো কাটিয়ে ওঠা অনেক অনেক সম্ভব। আমি আপনার কাছে অনেক আরেকটা গল্প শুনবো, আসলে আপনি তার পরামর্শ দিবেন, তার আগে ছোট্ট একটা বিষয় জানতে চাই যে আসলে আপনি যেভাবে পড়াশোনা করেছেন, পড়াশোনা করে অনেক বড় একটা সাফল্য অর্জন করেছেন, নিশ্চয়ই সকল শিক্ষকই আপনাকে বিশেষভাবে স্নেহ করেছেন, আদর করেছেন, যত্ন করেছেন, সামনে পথ দেখিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন, যার ফলে আপনি এখানে আসতে পেরেছেন। এই যে শিক্ষকদের স্নেহ, ভালোবাসা, মমতা, গাইডেন্স, এর প্রেক্ষাপটে বিশেষ কোনো শিক্ষকের কথা আপনি বলতে পারেন যে আসলে যাকে আপনি সবসময় মনে করেন এই সাফল্যের পেছনে?
বিশেষ করে বলতে গেলে, আচ্ছা আমি বলি যে আমার স্কুল ছিল বিকর্ণাসন স্কুল অ্যান্ড কলেজ, আমি বসুন্ধরা ব্রাঞ্চের শিক্ষার্থী ছিলাম, তো ওকে স্কুল ওকে, থেকেই বলি আর কি। তো স্কুলটা তো একটা বেস বেস তাই না, ওটা একটা ভিত্তি। তো স্কুলে আমার রেজাল্ট খুবই ভালো ছিল, এই কারণেই হোক আর এই কারণে আমার টিচার্স আমাকে অলওয়েজ অনেক মোটিভেট করতেন। আমার আমার বায়োলজি টিচার্স থেকে শুরু করে আমার ম্যাথ টিচার্স, দেন আমার অন্যান্য সাবজেক্টের যেসব টিচার্স আছেন, সব সাবজেক্টের টিচার আসলে আমাকে অনেক পছন্দ করতেন। আমি জানি না, আমি মানে আমি জানি না, সব টিচার আমাকে অনেক পছন্দ করতেন, তারা আমাকে অলওয়েজ মোটিভেট করতেন যে সর্বা তুমি পারবে তুমি পারবে। তারপরে আমি কলেজে উঠি, আমার হলিক্রস কলেজ ছিল, তো হলিক্রস কলেজে টিচার্সরা অনেক বেসিক সহকারে সবকিছু পড়াতেন। আমি যে বললাম যে বেসিকটা আমি ক্লিয়ার রাখতাম, রাখার চেষ্টা করতাম সব সময়, এটা আসলে কিন্তু হলিক্রস কলেজ থেকেই শেখা, কারণ ক্লাসে বেসিক ধরে পড়ানো হতো, তো আমার মনে হতো যে আসলে বেসিকটাই সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, ওকে, বেসিকটাই অনেক হচ্ছে অনেক সবচেয়ে ইম্পর্টেন্ট। তো এটা মেনলি টিচারসদের থেকেই শিক্ষা। তো সর্বা, আমি আমি কখনো একজন টিচারসের কথা বলবো না, সব টিচারসে আমাকে অনেক হেল্প করেছেন। অ্যাডমিশনের টাইমেও আমি আমার অনেক পরিচয়, আমার অনেক টিচার্স আমাকে হেল্প করেছেন, জি আমি অনেক সর্বা অসংখ্য টিচারসের ধন্যবাদ। সামনে।